আসসালামু আলাইকুম। আপনি যদি এবার আলিম পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনার কাছে পরীক্ষার রুটিন থাকা একান্তই আবশ্যক, আর আপনি খুব সহজেই ইন্টারনেট থেকে আপনার পরীক্ষার রুটিন ডাউনলোড করে নিতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে, যে কোনো ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখবেন আলিম এক্সাম রুটিন 2018, তারপর এন্টার প্রেস করতে হবে। এরকম একটা পেজ আসবে, প্রথমে যে লিঙ্ক আছে এসএসসি আলিম রুটিন 2018 বিডি অল এডুকেশন বোর্ড, এটা একটা নতুন ট্যাবে ওপেন করলাম। দ্বিতীয় লিঙ্কটাও নতুন একটা ট্যাবে ওপেন করলাম। প্রথম লিঙ্ক থেকে এরকম একটা পেজ আসবে, স্ক্রল করে নিচের দিকে নেমে এলে আমরা পরীক্ষার রুটিন পেয়ে যাব, 2018 সালের আলিম পরীক্ষার সময়সূচি 2/4/18 পরীক্ষা শুরু। নিচের দিকে স্ক্রল করে নেমে এলে আমরা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাব। ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে নতুন একটা পেজে শুধু রুটিনটাই ওপেন হবে, 2018 সালের আলিম পরীক্ষা সময়সূচি। এখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে সেভ করলে সেভ হয়ে যাবে। দ্বিতীয় লিঙ্ক থেকে এরকম একটা পেজ আসবে, স্ক্রল করে নিচে নেমে এলে এখানে আমরা রুটিন পেয়ে যাব, 2018 সালের আলিম পরীক্ষার সময়সূচি। নিচের দিকে স্ক্রল করে নেমে এলে আমরা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাব। এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করলাম, নতুন একটা পেজে রুটিন ওপেন হলো, 2018 সালের আলিম পরীক্ষার সময়সূচি 2/4। ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে সেভ করে দিলে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের মতো ভিডিও। থ্যাংক ইউ।